আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউসুফ ইয়ামিম। এই জায়গায় আপনি দাঁড়িয়েছেন প্রতিযোগী হিসেবে, কিন্তু আপনার একটা কাহিনী আমি শুনেছি, তো আপনি নাকি কিছু পথ শিশুকে গান শেখান? জি স্যার। নিরে গর নিরে সা নিরে গম ধানে সা আজীবাদত আজ ইবাদত রুবরু হো গয়ে। এখন আমি আছি এই অভিভাবকহীন কিছু বাচ্চাদের সঙ্গে, যাদের সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগে। আমার বাংলাদেশের একতারা শুল্কতেই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারা শুল্কতেই ভালোবাসি, তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি। আমি চাই আমার মাধ্যমে যদি তারা শিখে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, আর যদি তারা ভালো কিছু করে সেটাই আমার জন্য প্রাপ্তি হিসাবে কাজ করবে। কবে থেকে হয়েছে চিন্তা আপনার? পড়াশোনা করেছি মিউজিক নিয়ে, তারপরে ভেবেছি যে মিউজিক শিখতে অনেক কষ্ট, আর যাদের শেখাই তাদের আসলে সেই সামর্থ্য কিংবা সেই সুযোগটা নেই। আমার মা কষ্ট করে অনেক মানে গান শেখানোর জন্য অনেক কষ্ট করেছেন, তো সেই ফিলটা থেকে আসলে ভালো লাগে এটা। খুবই ভালো উদ্যোগ আপনার, মানে এটা খুব কম মানুষ করে, এ প্রজন্মের যারা শিশু, আপনি যদি বাছাই করে নিতে পারেন তারা একটা সম্ভাবনাপূর্ণ জায়গায় পৌঁছে যাবে। তখন দেখবেন ভক্তের কাঁধে চড়েই গুরু তরিয়ে যায়, কোন প্রেমে গুরু ভব তরি, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি। আপনার গান শুনি। মাওলা তোমার দুনিয়ায় মন ভাঙলে জানি ভাঙে তোমার ঘর, অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈসা তুমি খেলছো আপন পথ, অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈসা তুমি খেলছো আপন পথ, কেন মন দিলা প্রেম দিলা দিলা মনে ঝড়, মাওলা আমার ইয়া মাওলা, মাওলা তোমার এই দুনিয়া মন ভাঙলে জানি ভাঙে তোমার ঘর, মন ভাঙলে জানি ভাঙে তোমার ঘর, অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈসা তুমি খেলছো আপন পথ, তুমি মানুষ বানাইলা তুমি মানুষ বানাইলা অন্তর দিলা তার ভেতরে প্রেমের প্রীতিম দিলা জ্বালাইয়া, একি খেলা তুমি খেলো মনে আগুন তুমি জ্বালো, সেই আগুনে পড়ে মাওলা কত যে অন্তর, মাওলা আমার ইয়া মাওলা, মাওলা তোমার জানি ভাঙে তোমার।
আমার ঘর। ধন্যবাদ। তোমার প্রথমে গান শুনে আমি তো কনফিউজ ছিলাম, প্রথমে কোনো নোটই লাগছে না, পরে দেখছি যে আস্তে আস্তে করে লাগছে, একটার পর একটা লাগছে, যত সময় গিয়েছে তত ভালো গিয়েছে। একটা কথা আমি বলতে চাই, এটা লিরিক্সের ব্যাপারে, আল্লাহ খেলা করেন না, আল্লাহ কাউকে দুঃখ দেন না, আমাদের দুঃখ আমরা নিজেরা ডেকে নিয়ে আসি, আল্লাহকে অভিযোগ করা আমার হিসাবে ঠিক না। জানি না কি হবে আমারটা, আমি দেওয়ার চেষ্টা করেছি, এখন বাকি উপরওয়ালা থাকতে।